সাংবিধানিক প্রক্রিয়া চালু রাখা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টের দরকার, তবে জনগণ আমাদের অবশ্যই ভোট দেবে, কারণ আমরাই একমাত্র বিরোধী দল বর্তমানে। নির্বাচনে প্রধান বিরোধী দল হলো তৃণমূল বিএনপি। অতএব জনগণকে চিন্তা করবে, তারাকে এক চিন্তা করতে হবে, তারা কি একদলীয় শাসন চায় না পার্লামেন্টে একটা শক্তিশালী বিরোধী দল চায়। পার্লামেন্টটা হয়ে গেছে এখন বিত্তশালীদের একটা আড্ডার জায়গা। এখন 64% সদস্য পার্লামেন্টের বিত্তশালী, তারা ভোট কিনে, তারা মানুষ কিনে, মানুষের ইমান কিনে, আবার মানুষের জমি জমা দখল করে। আমার ভোট ব্যাংক হলো যুব সমাজ, কারণ যুব সমাজ অত্যন্ত সচেতন, এটি আমার ভোট ব্যাংক। আমরা বিরোধী দল, একমাত্র বিরোধী দল, আমরা মাটি কামড়ায় হইলেও নির্বাচনটা করব। আমরা আমাদের যারা ক্যান্ডিডেট তাদেরকে ফান্ড দিতে পারতাছি না, টাকা পয়সা দিতে পারতাছি না, টাকা পয়সা দিতে পারতাছি না। আর আমরা সমাজের বিত্তশালী মানুষ খেকো, মানুষের রক্ত চুষা লোকদের ক্যান্ডিডেট করি নাই, সাধারণ খেটে খাওয়া পরিবার থেকে আমরা ক্যান্ডিডেট করছি। তারা টাকা দিতে পারতাছে না, মাইকের খরচ দিতে পারতাছে না, পোস্টারের খরচ দিতে পারতাছে না। তারপরও দেশব্যাপী আমাদের ক্যান্ডিডেটগুলি মাটি কামড়াইয়া জনগণের সমর্থন নিয়ে আছে। এরপরে যদি সরকার নির্বাচনটা করতে না দেয়, তো সরকারের সফলতা ব্যর্থতা সব কাহিনী আমরা তুলে ধরবো। যদি আমাদের জেলে না দেয়, আর ওই যে ইয়ে না দেয়, বাইরে না ফেলায়, সব কাহিনী প্রকাশ করে দেব, সব কাহিনী ভিডিও করা হবে ইনশাল্লাহ।